আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কারণ দিদি আমাদের গণতন্ত্রের পূজারী, আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে অন্য দশটা পার্টি করতে পারে, কার উপর হামলা হচ্ছে, দিলীপ ঘোষের উপর কেন হবে। আমি তো জানি না, আমার খাতড়ায় এত বড় ঘটনা ঘটেছে, আপনারা খাতড়ার পাবলিককে জিজ্ঞেস করুন, কেউ কিছু জানে না। যদি হয়েছে ওদের নিজেদের অন্তর্দলীয় এখানে দুটো গোষ্ঠী, নতুন গোষ্ঠী আর পুরনো গোষ্ঠী, নতুন কিছু লুটেরা বাহিনী ঢুকেছে তৃণমূল থেকে, আর ওদের পুরনো যে বাহিনী ছিল তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। দিলীপ ঘোষ সরাসরি আপনার উপরে আঙুল তুলছে, আমার উপরে আঙুল তুলছে এখানে আমি থাকার জন্যে, দিদির আশীর্বাদ নিয়ে এখানে যেহেতু পার্টিটা করছি। ওর অসুবিধে হচ্ছে এখানে জাতিগত দাঙ্গা লাগাতে, ওর অসুবিধে হচ্ছে আদিবাসীদেরকে ভুল পথে পরিচালিত করতে, তো সেই জন্য আমার উপর হবেই, যে বাধা দেবে তারই ওরা বিরোধিতা করবে।